তা আপনারা আমার প্রতি দুয়ারাই খেন একটু দয়া করেন সাত তারিখে যাইন আমারে বলছে এই বহলা তলির রাস্তা আর গুরুস্থান আমি তো আপনাকে সেবক আমি কামটা করুম এই যে রাস্তাটা হয় নাই সত্যিকার অর্থে আমারও অনেকদিন এই বিপ্লব ভয় দেশে ছিল না অনেক দিন আমার এখানে আসাও হয় নাই নাইলে এই অবস্থা কেউ ফিরাই রাখতে পারবো না এমপিডিও সারা কিচ্ছু হয় না কেউ রাখতে ওদের করারই ক্ষমতা নাই ওরা মাঝে মাঝে ওই উপজেলায় বসে তো ওই কিছু অফিসার গো মাঝে মাঝে আটকায় রাখে বেশি যায়েন না বেশি এটা করেন না দমক দামক দেয় কিন্তু পারবো না আগামীতে কঠিন কঠিন ভাবে আমি এটাকে হস্তক্ষেপ করব। এই প্রত্যেকটা কাজ যাতে আপনাদের সঠিক সময় সঠিক ভাবে হয়ে যায় ইনশাল্লাহ কারণ আমার তো খাওয়ার দরকার নাই খাওয়ার দরকার আছে না আমি খালি কামের মানুষ কাম করুম আপনারা খালি আমার পাশে থাকেন আমার একটু সাহস দিয়ে আমি এমনিও খুব সাহসী আমি মেয়ে মানুষ এই সমস্ত গুনিটুনি না কিন্তু আমি ও কথা কিন্তু আমি এক ফুটাও ভয় পাই না ও যত অস্ত্র একলা ওর সামনে দাঁড়ায় ওই বাজে কথা বললে ওটার জবাব দিয়ে আসার মানুষ কিন্তু আমি তার মধ্যে যদি আমার ছাত্র লীগ যুবলীগ আর আমার এই ই থাকে এইগুলা তাইলে আমি কিন্তু এইগুলার ডরণ্য মানুষ না অত আমি খুব সাহস নিয়েই চলি আর এই সাহসটাই হলো আপনাদের দুয়ার ভালোবাসা নাকি কন আমার সততা আমার নিষ্ঠা যারা দুই নাম্বার ওরা জীবন বলে নিচেই থাকবো ওরা যাবেন উপরে যাইতে পারবো না যা কার কথা না কই আমার গলা গেছে বইসা ওই সিঙ্গার হরি রামপুর সিঙ্গার হরি রামপুর সদরের তিনি ইউনিয়ন যেদিকে চাই দেখিতে পাই সে উন্নয়ন এই যে ঘরে ঘরে বিদ্যুতের বাতি আগে আসিল নাকি বাবারা নেত্রী আমার জ্বালাই দিছে রাতারাতি কৃষক শ্রমিক মজুর তাতি সুখে ঘরে করে শয়ন যেদিকে চাই দেখিতে পাই সে উন্নয়ন গানের গীতিকার লেখছিল দেখিতে পাই যে ঢেকে চাই কলেজ হয়েছে পাকা আমাদের ঘুরে গেছে শিক্ষার চাকা কি এই যে আগায় গেলাম সেদিন ওই ওইটা স্কুলটার নাম যেন কি আরে গেছেন নাকি ওইখানে দৃষ্টিনন্দন চারতলা বিল্ডিং দেখলে ভাল লাগে না আমার কাছে ওইখানে ওই দিন রাত দুইটা আড়াইটার সময় শিক্ষকরা বসা তাই না তিনটা হয়ে গেছে আমার বাইরেতে বাইরেতে আমি কই এত রাত ধরে বসে রয়েছেন কয়েকটা টাকা আমার কয়ে দিক সেদিক কয় নাই যে টাকা বরাদ্দ দিছে সরকার প্রত্যেকটা টাকা দিয়ে দেন কত সুন্দর করে বিল্ডিং করছি আপনি আড়াইটা কেন ডেকেন ভোর পাঁচটা পর্যন্ত আপনার জন্য আমরা বসে থাকুন তাহলে মানুষের ভালোবাসা কিন্তু এমনিই হয় না যদি কইতাম একশো টাকা এনে দিছি বিশটে হামারে দিয়ে তারপরে কাম করিন তাইলে এখন আবার নির্বাচনে আইছেন আইসেন আমাগন্থে দশটে দিয়ে নেন কি কইতো না আমার কাছে কিন্তু কেউ কিছু চায় না জানে মমতা জেমপি সৎ আমরা ওনার কাছে কিছু চাব না আমাদের স্কুল কলেজ হয়েছে পাকা ঘুরে গেছে শিক্ষার চাকা দিয়া শত শত কোটি টাকা হইসেই এসব বাস্তবায়ন যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন কি হয়েছে না শেখ হাসিনার যদি নৌকায় ভোট না দেই তাহলে শেখ হাসিনা কইব না এত কাম দেওয়ার পরেও মমতাজরে নৌকায় ভোট দেয় না ওই বালি পানি ঢেলার লাভ নাই কইব কি মাথায় রেখেন তাইলে কাজ করতে হইলে পার মানেন্ট বাদ করতে হইলে আমাক শেখ হাসিনার নৌকায় আবার উপর দুয়া লাগবো লাগবে না কাম আমাক শেষ হয় নাই কাম শেষ নাই আর কাম করতে হইলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই করায়ালম ভেবে বলে আমাদের বেরিবাদ হইসে পদ্দারক হলে সব মানুষের দুয়ার ফলে নেত্রী এবারও দিছে মনোনয়ন যেদি ওরা শত শত কোটি টাকা দিয়ে কিনতে পারে নাই পারছে না পয়লা আয়সা কইছে নৌকা আমরা নিয়ে আসতেছি আপনারা চিন্তা করেন না নৌকায় ভোট দিবেন নৌকা যারা আমরা তার নৌকা আমরাই নিয়ে আসতেছি শত শত কোটি টাকা বলে কিনে নিয়ে আসবো হ্যাঁ শত শত কোটি টাকা কাগজের না ওয়ানের পারে নাই শেখ হাসিনা ঠিকই আমারে টাকা সারা পয়সা সারা আমারে দিয়ে দিছে কয় তোমারে মানসে ভালোবাসে আর আমি নৌকা দিলাম দুইটা মিলে নৌকার ভোটের অভাব হইব না শেখ হাসিনা কইছে সত্য কথা না মায়েরা দোয়ার এখেন আমার জন্য আসলে গান শুনাইতে পারতেছি না গলা গলাটা এত বর্ষা আপনারা আমার জন্য দোয়া করেন যদি আল্লাহ গলা ভালো হয়ে যাবে নির্বাচনের পরে আবার আসব এই রাস্তাটা যখনই করব তখন আমি চলে আসবো আরেকবার আইসার একটা সুন্দর করে বড় প্রোগ্রাম করে তারপর আপনাদের আবার কিছু গান শোনাই যাব সাত তারিখে ভুল করেন না কারো কথায় কিন্তু ঘরে বসে থাকেন না আপনারা সাত তারিখে যায়েন আচ্ছা বাজারের কাজও আমরা করবো কারণ বাজারেরও তো আমাদের আলাদা একটা বরাদ্দ কিন্তু আসছে প্রত্যেকটা একটা ফান্ড আছে বাজার সুন্দর করা মার্কেট করা বাজারে এইগুলো ফান্ড আসে আপনারা নামগুলো দিয়ে রাখবেন যখন যেটা আসে ইনশাল্লাহ দিয়ে দিব। দোয়া করবেন নৌকা মার্কায় ভোট দিবেন সাত তারিখে ভোট দিতে যাবেন এ আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি আবারও সালাম শ্রদ্ধা জানিয়ে ডিপ টিউবওয়েল লাইট দিসি না আচ্ছা আল্লাহ রহমতে মানুষের তো টিউবওয়েল বেসে খায় আর আমি তো কাম করি না ওয়া করলেও কোটি কোটি টাকা কামাইতে পারতাম আমি কই সরকারের খাতায় যে কটা টাকা দেওয়া লাগবে ওইটি দিয়ে বাকিটা আপনারা কাম করবেন কিন্তু আমি কোনো খাওয়া খাওয়াই না পাবলিক না দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা ধন্যবাদ